হাসিনা স্থায়ীভাবে থাকবেন ভারতের সিদ্ধান্ত চূড়ান্ত মোদির। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানো তো দূরের কথা, আপাতত ভারতেই তাকে পাকাপাকিভাবে রেখে দেওয়ার ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে দিল্লি। যুক্তি হিসেবে তুলে ধরা হয়েছে, হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠালেও বাংলাদেশ সরকার কোনো না কোনোভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসবে এবং তাকে গণহত্যার দায়ে শাস্তির মুখোমুখি করাবে। তাই সব কিছুর হিসেব কষে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশকে নিয়ে পর্যবেক্ষণে রাখা দেশটির থিঙ্ক ট্যাঙ্ক মোদীকে এমন সিদ্ধান্তই চূড়ান্ত করেছে। শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার বর্তমানে তিনটি পরিকল্পনা গ্রহণ করেছেন। সেগুলোর প্রথমটি হল, তৃতীয় কোনো দেশে শেখ হাসিনার নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা এখনও পুরোপুরি থেমে যায়নি। এই ব্যাপারে ভারতের পক্ষ থেকে কাতার, সৌদি আরব, আমিরাত ছাড়াও ইউরোপের দু তিনটি ছোটখাটো দেশের সঙ্গে ইনফরমালি কথাবার্তা হয়েছে। তবে শেষ পর্যন্ত সব শর্ত পূরণ করে শেখ হাসিনার জন্য সব দিক থেকে উপযুক্ত কোনো ঠিকানা এখনও খুঁজে পাওয়া যায়নি। কয়েকটি ক্ষেত্রে আলোচনা অনেক দূর এগিয়েও ছিল, তবে শেষ পর্যন্ত কোনো ব্রেকথ্রু হয়নি। যদিও তার মানে এই নয় যে সেই চেষ্টায় ভারত পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে। দ্বিতীয় অপশনটি হল, শেখ হাসিনা যেমন আছেন তাকে তেমনভাবে আরও বেশ কিছু কালের জন্য ভারতে রেখে দেওয়া। তার স্ট্যাটাস নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না করেই আসলে ভারত দীর্ঘ সময় তাকে নিজেদের কাছে রাখতে পারে। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের সুবাদে ভারতে ভিসা ছাড়াই 45 দিন থাকার যে মেয়াদ আছে সেই শর্ত এখানে প্রযোজ্য নয়, কারণ ভারত মনে করছে শেখ হাসিনা সম্পূর্ণ বৈধভাবেই ভারতে প্রবেশ করেছেন এবং তারপর তাকে ভারতে যতদিন খুশি থাকবার অনুমতি দেওয়ার এখতিয়ার ভারতের আছে। এরকম হাই প্রোফাইল ব্যক্তিত্ব ও সম্মানিত অতিথির জন্য সে ব্যবস্থাটা করা ভারতের জন্য কোনো সমস্যাই নয়। সর্বশেষটি হল, শেখ হাসিনাকে পলিটিক্যাল অ্যাসাইলাম দিয়ে পাকাপাকিভাবে বা যতদিন খুশি তাকে ভারতে থাকার স্থায়ী বন্দোবস্ত করে দেওয়া। অতীতে তিব্বতি ধর্মগুরু দালাই লামা বা আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারকেও ভারত এভাবে আশ্রয় দিয়েছে এবং চীন বা আফগানিস্তানের সঙ্গে সম্পর্কে বিরূপ প্রভাব পড়তে পারে জেনেও সেই সিদ্ধান্ত নিতে দ্বিধা করেনি। শেখ হাসিনার ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে, যদিও তাতে ঢাকার বর্তমান সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আগে এই বিষয়টি অবশ্যই ভারতের বিবেচনায় থাকবে। তবে যদি সরকার শেষ পর্যন্ত এই সিদ্ধান্তই নেয়, তাহলে ভারতের সব বড় রাজনৈতিক দলের সঙ্গে পরামর্শ করে সেটা নেওয়া হবে। ভারতের পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে এ নিয়ে সর্বদলীয় বৈঠকও ডাকা হতে পারে। এই তিনটি অপশনের মধ্যে প্রথমটি পুরোপুরি ভারতের হাতে নেই, কারণ সেটি তৃতীয় দেশের পরিস্থিতি বা শর্তের উপরও নির্ভর করছে। কিন্তু অন্য দুটি অপশন পুরোপুরি ভারতের হাতে এ কথা বলাই চলে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান, আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।